স্কুল চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের মেইন গেট। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল পড়ুয়ারা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বড়ুয়ার শাহুরা গ্রাম পঞ্চায়েতের রামনগর শাহুরা ইউনিয়ন হাই স্কুলে। কোনো ছাত্রছাত্রী হতাহত হয়নি, ঘটে যেতে পারত বড়সড় কোনো দুর্ঘটনা। অভিযোগ, দীর্ঘদিন সংস্কারের অভাবে ভগ্নদশায় পড়েছিল স্কুলের মেইন গেটটি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও ওই গেট সংস্কার করা হয়নি বলে অভিযোগ স্কুল কর্তৃপক্ষের। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। সোমবার স্কুল চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের মেইন গেট। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বড়ুয়া শাহুরা গ্রাম পঞ্চায়েতের রামনগর শাহুরা ইউনিয়ন হাই স্কুলে। কোনো ছাত্রছাত্রী হতাহত হয়নি, তবে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল পড়ুয়ারা। ঘটে যেতে পারত বড়সড় কোনো দুর্ঘটনা, তবে কার গাফিলতিতে এইভাবে স্কুলের গেট ভেঙে পড়ল তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। অভিযোগ, দীর্ঘ বছর সংস্কারের অভাবে ভগ্নদশায় পড়েছিল স্কুলের মেইন গেটটি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও এই গেট সংস্কার করা হয়নি বলে অভিযোগ স্কুল কর্তৃপক্ষের। অবিলম্বে স্কুল গেট সংস্কারের দাবি জানান স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ স্থানীয়রা। আমার তো স্কুলে আসা 3 বছর হলো, তখনই শুনেছি স্যার এই গেটের জন্য অ্যাডভেটিং করেছিলেন বা পারমিশন অনেক দূরে গিয়েছিল, সে গেট দেয়নি। প্রশাসনের তরফ থেকেই হোক বা কোথাও কোথাও গাফিলতি থেকেই হোক বা আধিকারিক তরফ থেকেই হোক, গেট আমরা পাইনি। তখন আস্তে আস্তে ছেড়ে পড়তো, আমরা প্রায় দেখতাম, সাবধানে রাখতাম, ছেলেমেয়েদের বলতাম যে সাবধানে পেরবি। কালকে স্কুল চলাকালীন সময়ে হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়লো, এটা তো সত্যিই একটা ভয়ঙ্কর দৃশ্য আমাদের কাছে। ছাত্রছাত্রীদের কিছু হয়নি। আমাদের কাছে যেটুকু খবর আছে যে উনি এই গেট নিয়ে অনেক দূর এগিয়েছিলেন, শেষ পর্যন্ত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে যারা দায়িত্বে আছে তাদেরকে এই দায়িত্ব নিতে হবে, আমাদের তরফ থেকে শুরু করে একদম উপর মহল পর্যন্ত। অনেক দিন থেকে মানে কীরকম হয়েছিল গেটটা, তাই সরানো সরানো কথা হয়েছিল, তা কথা হঠাৎ পড়ে গেছে। তার সেই সময় ছেলে মেয়ে সব স্কুলে ক্লাস হচ্ছিল আপনার, তারপর ধরো সবাই সতর্কতা করিয়ে রাখলাম আর কি। হ্যাঁ, যেটা আমার মাঝে মাঝে তাহাই দেখতাম, কিন্তু এইভাবে হয়ে যাবে কেউ একটা ধারণা করতে পারিনি আর কি। তা ঈশ্বরের ইচ্ছায় তা হলো না, আমাদের কপাল ভালো, স্কুলে বিদ্যালয়ে কপাল ভালো বলে বেঁচে গেলাম আর কি। মুর্শিদাবাদের হৃদরোগ প্রতিকারের একমাত্র ঠিকানা বহরমপুর ডায়াগনস্টিক সেন্টার। এখানে কলকাতা ও দুর্গাপুরের বিশিষ্ট চিকিৎসক দ্বারা ইকো মেশিনে একদিনের শিশু থেকে প্রাপ্তবয়স্ক এমনকি গর্ভস্থ শিশুর বুকের ছবি, এছাড়াও ESG, ডিজিটাল এক্সরে, ফুললি অটোমেটিক মেশিনে মলমূত্র, রক্তের সমস্ত পরীক্ষা করা হয়। ছোট থেকে ছোট স্টোনের ছবি করা ও হৃদরোগ সহ সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বার। বহরমপুর ডায়াগনস্টিক সেন্টার, যোধপুর ফ্ল্যাট, চুয়াপুর অ্যাপেলো মার্বেলের পাশে, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 7047024451।